কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে শনিবার থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রবিবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে অভ্যন্তরীণ তদন্তের হুঁশিয়ারি দিয়ে কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রশ্ন তোলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও তার উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় পুলিশের কি ভূমিকা? চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। দেখো, নিশীত প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং তিনি তার কেন্দ্রীয় বাহিনী ছিল, তার থাকা সত্ত্বেও দিনাটাতে যেভাবে তার ওপর হামলা হলো এবং তার জন্যই আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন সুধীজন। এবং তারা দাবি করছেন যে নিশীত প্রামাণিকের মতো একজন ব্যক্তি, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার প্রতিপত্তি রয়েছে এবং তার সঙ্গে নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে, তারপরেও একটা হামলা হলো এবং প্রাণঘাতী হামলা। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায়? সামনেই নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এভাবে রাজনৈতিক নেতা নেত্রীরা যদি আহত আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? পুরোপুরি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চেয়েছেন জনৈক এক ব্যক্তি। এবং তারপরেই সেই মামলার আবেদন করা হয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আবেদনের মান্যতা রেখেছে। প্রসঙ্গত, শনিবার ভর দুপুরে কোচবিহারের দিনহাটার বাসন্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের কনভয় পৌঁছলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে কালো পতাকা দেখান বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকরা। নিশীত প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ওঠে ইট বৃষ্টি থেকে বোমা বর্ষণের অভিযোগ। এই ঘটনার পরেই প্রশাসনিক ব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রাজ্যে 355 ধারা জারির দাবি তুলেছে রাজ্য বিজেপি। শনিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই নিয়ে ক্ষোভ প্রকাশও করেন বিরোধী দলনেতা। রবিবার এই নিয়ে কড়া বিবৃতি জারি করেন রাজ্যপাল। এরপরেই এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয় বিজেপি। তবে এই জনস্বার্থ মামলা দায়ের নিয়ে খুব একটা চিন্তিত নয় শাসক শিবির। তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্যনাথ চট্টোপাধ্যায়ের কথায়, কেউ ইচ্ছে করলে জনস্বার্থ মামলা দায়ের করতেই পারেন, সত্যাসত্য হাইকোর্ট বিচার করবে। এখন ওনার নামে তো অনেক মামলা আছে, কোর্ট বিচার করবে কোনটা কি। তো আমি এইটুকু বলতে পারি যে ওরা কোর্ট আর এই করে একটা বিড়ম্বনা সৃষ্টি করে। নিশীত অধিকারীর ব্যাকড্রপটা যদি দেখেন তাহলে দেখবেন ওনার বিরুদ্ধে হাজারো একটা মামলা আছে। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় হামলার প্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে দৃষ্টিপাত করার প্রয়োজন রয়েছে হাইকোর্টের। বক্তব্য বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। পুরো বিষয় নিয়ে মামলাটা হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি শুনানি হবে। গাড়িতে গুলি চলছে, সামনে বোম পড়ছে, পুলিশের সামনেই সবকিছু হচ্ছে, সেই রাজ্যে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা। প্রসঙ্গত, 2020 সালের ডিসেম্বরে ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে উঠেছিল হামলার অভিযোগ। কোচবিহারের সীতায়ে এর আগেও কনভয়ে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে। এছাড়াও একাধিকবার কনভয়ে হামলার মুখে পড়তে হয়েছে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্বকেও। সার্বিক বিচারে এবার কি সমস্ত দিক খতিয়ে দেখে করা পদক্ষেপ নেবে হাইকোর্ট? আগামী শুনানিতে সেটাই দেখার অপেক্ষায় আমজনতা। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপ হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।